বর্তমানে কোন রডটা ভালো? বাজারে এখন ভালো রড হচ্ছে আপনার AKS, BSRM, KSRM, GPS, এই চারটা তো চিটাগাং রড, চারটি চিটাগাং রড সবাই প্রত্যেকটা রডই ভালো, 19 আর 20 প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটা রডই ভালো চিটাগাং রড। আর ঢাকার রড আছে প্রায় 10টা কোম্পানি, ZSRM, CSRM, SBRM, JSRM, KSML, এইসব রডগুলো আপনার প্রত্যেকটা একই ধরনের, দাম 19 আর 20। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি রড সিমেন্টের পাইকারি বাজারে, আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে রড সিমেন্টের বাজার দর কত আছে। দর্শক, বাজারে প্রতিনিয়তই বেড়েই চলছে রড সিমেন্টের দাম। তাহলে চলুন দর্শক, এখানে ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে রড সিমেন্টের বাজার মূল্য কত আছে। দাদা ভালো আছেন? জি ভালো আছি। বর্তমানে রডের বাজার কমছে না বাড়ছে? রডের বাজার বাড়তি ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী। গত 2 দিনে কেজিতে টনে 2000 টাকা বেড়েছে, তো এটা শুনতেছে আরও বাড়বে, আরও বাড়বে। গ্যাসের দাম হচ্ছে আপনার সরকার 3 গুণ করাতে ফেব্রুয়ারি মাসের থেকে কার্যকরী করবে, কিন্তু এখনই বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ার কারণে রডের বাজার ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী। রডের বাজার তো মাঝখানে কিছুদিন কমছিল, এখন ছিল, এখন বাড়তেছে, এখন আবার বাড়তেছে। মানে গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বাড়ার কারণে রডের দাম বাড়তেছে। এই যে আপনার কাছে যে রডটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি রড? ওটা AKS, AKS রড। আর এটা, এটা হচ্ছে আপনার JSRM, JSRM। বর্তমানে কোন রডটা ভালো? বাজারে এখন ভালো রড হচ্ছে আপনার AKS, BSRM, KSRM, GPS, এই চারটা তো চিটাগাং রড, চারটি চিটাগাং রড সবাই, প্রত্যেকটা রডই ভালো, 19 আর 20 প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটা রডই ভালো চিটাগাং রড। আর ঢাকার রড আছে প্রায় 10টা কোম্পানি, ZSRM, CSRM, SBRM, JSRM, KSML, এইসব রডগুলো আপনার প্রত্যেকটা একই ধরনের, দাম 19 আর 20, 19-20। এটা আজকে ঢাকার বাজার যে গত 2 দিন গেছে আপনার 18-19 তারিখে দিয়ে গেছে 86, আজকে 88 টাকা বাজার। মানে কেজি প্রতি 2 টাকা বাড়ছে আর টন প্রতি 2000 টাকা, এত দাম বেশি। রডের বাজার কি আরও বাড়ার সম্ভাবনা আছে? আরও বাড়ার সম্ভাবনা আছে। তাহলে তো যারা প্রবাসী বাসায় এসে একটা সকলের স্বপ্ন থাকে সুন্দর একটা বাড়ি করবে, কিন্তু সেই আশাটা কিন্তু অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে। মানে যে এইরকম একটা বাজেট নিয়ে আসে যে আমি 2-5 তলা, 10 তলা একটা বাড়ি করব, কিন্তু সেই বাজেটে সেই রকম বাড়ি হয় না, যার কারণে অনেকে করতে পারতেছে না বাড়ি। এই বিষয়ে আপনি কিছু বলার আছে? আসলে যারা প্রবাসী ভাই তারা তো চেষ্টা করে বাড়িটা ভালো রড দিয়ে, ভালো সিমেন্ট দিয়ে করার জন্য। তুলনামূলকভাবে যারা বাড়ি করবে তারা আসলে দাম দেখে ভয় পাচ্ছে না, কাজ করতেইছে, কাজ করতেছে। আর কিছু অ্যাকশনের আছে গরিব মানুষ যারা টুকটুক করে করে তারা বসে রয়েছে, তাছাড়া মোটামুটি কাজ চলতেছে, মোটামুটি কাজ চলতেছে। আপনার কাছে কি কি সিমেন্ট আছে? আমার কাছে আকিজ সিমেন্ট, আকিজ সিমেন্ট। আমি আকিজেরই ডিলার, আকিজ সিমেন্ট। বর্তমানে আকিজ সিমেন্টের দাম কত? আকিজ সিমেন্ট 550 টাকা দাম, 550 টাকা। এটা রেগুলার না স্পেশাল? আকিজ ভালোটা সবচেয়ে, আকিজ একটাই ব্র্যান্ড, আকিজ স্পেশাল। আগে কত ছিল এটার দাম? যা সিমেন্টের বাজারে এখনও দাম বাড়ে নাই, শুনতেছি দাম বাড়বে। আকিজ এরকমই ছিল গত 1 বছর আগে ছিল, এক পার প্রত্যেকটা সিমেন্টের দাম কমছিল 100 টাকা, এখন দাম বেড়ে গেছে সিমেন্টের। কিন্তু গত বছর ছিল 2021 সালে, এটা 22 সালের দিকে 440 টাকা বস্তা, 1 বছরের ব্যবধানে 100 টাকা ডিফারেন্স হয়ে 550 টাকা হয়ে গেছে। মানে 1 বছরের ব্যবধানে সিমেন্টের বস্তা প্রতি 100 টাকা বাড়ছে। আর এটা তো JSRM, এটা বাজার কত আছে আজকে? এটা 88 টাকা, 88 টাকা। আর এটা কি রড? AKS, এটা 93। এটার বাজার কত? 93,000 টাকা টন। আর BSRM কত আছে? BSRM এরকমই দাম, 93,000 টাকা। আর বর্তমানে ঢাকা ডট কত বলছেন? 88,000। JSRM, CSRM এইগুলো 88,000 টাকা। রডের বাজার আরও বাড়বে। ভাই, আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন আজকের বাজারে রডের দাম কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।